13ই নভেম্বর করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল বাড়ির প্রধানের। সেই সমস্ত নথি তুলে দেওয়া হয়েছিল বাড়ির সদস্যদের হাতে। সেই অনুযায়ী শ্রাদ্ধানুষ্ঠানের সমস্ত প্রস্তুতি পর্ব শুরু হয়ে গিয়েছিল। কিন্তু গতকাল রাতে অ্যাম্বুলেন্সে চেপে করোনাকে জয় করে বাড়ি ফিরলেন স্বয়ং বাড়ির প্রধান। গত 3রা নভেম্বর পরিবারের কাছে খোঁজ আসে করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন পরিবারের প্রধান। এমনকি হাসপাতালের তরফ থেকে তুলে দেওয়া হয়েছিল নথি। সেই মতো দেহ সৎকারের পর তারা শুরু করে বিভিন্ন নিয়ম পালনের কাজ। পরিবারের পক্ষ থেকে শ্রাদ্ধ অনুষ্ঠানের কাজও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎই অ্যাম্বুলেন্সে চেপে করোনা জয় করে বাড়িতে হাজির শিবদাস বন্দ্যোপাধ্যায়। এরপরেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এমন ঘটনায় খড়দার কোভিড হাসপাতালের কর্মীদের গাফিলতিকেই দায়ী করেছে স্বাস্থ্য দফতর। তাদের দাবি, কোভিড হাসপাতালের নথিতে অদবদলের জেরে এই বিপত্তি হয়েছে। হাসপাতালে গিয়ে তদন্ত শুরু করে 4 সদস্যের কমিটি। প্রসঙ্গত, গত 3রা নভেম্বর করোনা আক্রান্ত হয়ে বলরাম বসু সেবা মন্দির কোভিড হাসপাতালে ভর্তি হয়েছিলেন খড়দার বাসিন্দা মোহিনী মোহন মুখোপাধ্যায় ও বিরাটির বাসিন্দা শিবদাস বন্দ্যোপাধ্যায়। রাতেই দুজনকে রেফার করা হয়েছিল বারাসাতের কোভিড হাসপাতালে এবং 3রা নভেম্বর তার মৃত্যু সংবাদ পায় শিবদাসের পরিবার। এরপরেই হঠাৎই হাসপাতাল থেকে ছাড়া পেয়ে করোনা মুক্ত হয়ে বাড়িতে আসেন শিবদাস। ঘটনা সত্যি দুঃখজনক এবং এই ঘটনার সঙ্গে যারা যুক্ত আছেন আমরা মনে করি তার শাস্তি হওয়া প্রয়োজন আছে। এর মধ্যে মানুষের মধ্যে তো এই ধরনের ঘটনা, এমনি কোভিড নিয়ে মানুষ আতঙ্ক থাকে, তার মধ্যে আতঙ্কগ্রস্ত এবং মানুষের মধ্যে সচেতনতা তৈরি না হওয়ার জন্য এই ঘটনাটা ঘটেছে। ফাইল বিভ্রাটের জন্য, যে একজনের ফাইল অন্যজনের কাছে চলে গেছে, ফাইলটা চেঞ্জ হয়েছে। শিবদাস ব্যানার্জির ফাইল চলে গেছে মোহিনীবাবুর কাছে আর মোহিনীবাবুর ফাইলটা চলে এসছে এসছেন, তারা সমস্ত ব্যাপারটা খতিয়ে দেখছেন এবং আমরা আশা করি যারা এর সঙ্গে যুক্ত আছে তাদের মানে যথাযথ বিচার হবে।